স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আমাদেরকে যে টপিকগুলো দেওয়া হয়েছিল মূলত এগুলো হচ্ছে বিভিন্ন খেলা সম্পর্কিত টপিক, এগুলো নিয়ে কন্টেন্ট রেডি করতে বলা হয়েছে, তাই না? এখন যে খেলাগুলো সম্পর্কে দেওয়া হয়েছে, খেলাগুলো সম্পর্কে আপনার যদি কোনো ধারণা নাও থাকে, তাও আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এটা কিভাবে করবেন আমি এখানে দেখাই। প্রথমে আপনি কি করবেন, ওই ইএসপিএনের যে ওয়েবসাইট আছে সেটাতে গুগলে সার্চ করে চলে আসবেন ইএসপিএনে, ঠিক আছে? আসার পরে এখানে আমরা যখন যাব এখান থেকে .com থেকে, আমাদের যেহেতু একটু ইন্ডিয়ান কাছাকাছি, ইন্ডিয়ান ইন মধ্যে, এই জন্য আমাদেরকে ইন্ডিয়ান ওয়েবসাইটে নিয়ে আসবে, espn.in, ঠিক আছে? আসার পরে এখানে দেখেন একটা মেনু আসবে, একটু লোড নিচ্ছে। এই যে এখানে একটা মেনু দিছে না, মেনু ছোট, হ্যাঁ এই যে এমএমএ, হ্যাঁ মেনুতে ক্লিক করলে আমরা কি আপনার যে কয় ইচ্ছে ছিল এটা ছিল এমএমএ, ঠিক আছে? তো আমরা এমএমএ তে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে আরেকটা মেনু আসবে, এ নিচে দেখছেন আরেকটা এ এমএমএম দিয়ে আরেকটা মেনু আসছে, এই যে আপনার নিউজগুলো হবে এই এমএমএম এ, যে নিজের হেডলাইনটা আসছে নিচ থেকে, এই হেডলাইন থেকে বিভিন্ন কন্টেন্ট রেডি করা, কালেক্ট করা। মানে এখানে কিন্তু একটা ওয়েবসাইটকে মেনু সিস্টেমকে রেখে পরে অনেকগুলো ওয়েবসাইট আবার এখানে ইমপ্রুভ করা হয়েছে। এখন এখানে আসলে দেখেন এখানে কিছু কন্টেন্ট আছে, এটা একটা কন্টেন্ট, এই যে এটা একটা কন্টেন্ট, নিউজ আর কি, সোজা কথা কিছু নেই, এগুলো সব নিউজ। তো আমরা কী করবো, রিসেন্টলি যে নিউজটা হয়েছে, যেমন এগুলো রিসেন্টলি নিউজ বা এই যে খেলা হবে এটা, ঠিক আছে? কালকে হয়েছে, হ্যাঁ এটা হলো 27 ডিগ্রি, কালকে হয়েছে, লেখাটাকে কপি করে এখান থেকে আমরা একটা গুগল ইতে চলে যাব, ট্রান্সলেটে চলে যাব, কোথায়, গুগল ট্রান্সলেট, এই যে গুগল ট্রান্সলেটে চলে যাই। এখন আমরা এখানে গুগল ট্রান্সলেট ওপেন করি, গুগল ট্রান্সলেট আসার পরে লেখাটাকে প্রথমে এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিলে আসার পরে দেখেন এখান থেকে সেটাকে কপি করে তারপর এখানে ইংলিশ নিয়ে আসছে। এখন এই যে এখানে এসে ইংলিশ থেকে আমরা কি করব, এটাকে একটা অন্য ল্যাঙ্গুয়েজে নিয়ে যাব যেটার সাথে ইংরেজির কোনো মিল নেই। যেমন আমরা এখানে ইটালিয়ানে যেতে পারি, জাপানিজে যেতে পারি, চাইনিজে যেতে পারি, আরবিকে যেতে পারি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কি করতে পারি, কনভার্ট করবো না। তো সেক্ষেত্রে আমরা এটাকে প্রথমে আরবিকে মনে করেন ধরলাম, কনভার্ট করলাম, তাহলে লেখাটা কি হয়ে গেল, আরবিক। এখন এই আরবিক কন্টেন্টটাকে কি করবেন, কপি করে এখন গুগলে সার্চ করবেন যে এই নামে কোনো, আসলে এই যে নিউজটা ছিল এটা তো ইংলিশ নিউজ করছে এখানে, তাই না? এই যে ইংলিশ নিউজ, এখন আরবিক কোনো নিউজ সাইটে এই ধরনের কোনো এই নিউজটা আছে কি না, কথা কি কি বুঝতে পারছি? আমরা তো সাধারণত যেমন ইংলিশ একটা নিউজ দেখেন, আমাদের বাংলাদেশে কিন্তু পত্রিকাতে প্রথম আলোতেও নিউজ করতে পারে, তাই না? আপনি চাইলে এখান থেকে বাংলা করেও বাংলাতেও আপনি চাইলে এটা খুঁজতে পারেন, কিন্তু বাংলাতে আসলে বেশি একটা পাবে না, তো এই জন্য আমরা অন্য ল্যাঙ্গুয়েজগুলোতে দেখেছি। তো আরবিকে এখন দেখবো যে আমরা এই নিউজটা আছে কি না, কোনো কারণে আরবিক কোনো নিউজ সাইটে এই কন্টেন্ট করছে কিনা। এখানে লিখে গুগলে এটাকে সার্চ করবেন, সার্চ করার পরে দেখেন যে এখানে কোনো নিউজ আসে কিনা। এই যেটাতে নিউজ করার পরে দুই তিন তিন বেশি আসে নাই, তিনটা মাত্র ওয়েবসাইট আসছে, হয়তো বা এটার সাথে কিছুটা মিল রেখে। এখন এটাতে ক্লিক করবেন একটাতে, আমরা এটাকে ওপেন করে নিই ওয়েবসাইটে, এখন এই ওয়েবসাইটটাতে দেখেন আসলে কন্টেন্ট আছে কি না, অনেক সময় তাৎক্ষণিকভাবে কন্টেন্ট থাকে না, কথা কি কি বুঝতে পারছি? হ্যাঁ এই যে এগুলো আছে, এটা কি এখন ওটার সাথে মিল আছে কি না, মানে নিউজটা এই যে আমাদের এই যে এখানে যে নিউজটা, এখানে যে নিউজগুলো বলছে এগুলো তো আমরা মোটামুটি ইংলিশটা বুঝি, তাই না? এখন দেখেন এই নিউজটা যেখানে যা বলা হয়েছে একটু একবার পড়বেন, আর আরাবিক নিউজ যে আপনি যে সাইট থেকে আসছিলেন সেই সাইটের ওয়েবসাইটটা তো এখানে দেখবে যে নিউজগুলো কি সেম কি না, কথা বুঝতে পারছি? আচ্ছা এখন যদি দেখেন যে আর না হয় এটা যদি দেখেন ইংলিশ, ইংলিশ দরকার না, আমরা আরাবিকে দেখি আরাবিক কোনো নিউজ আছে কি না, আমার মনে হয় আরাবিক আছে, না পারলে অন্য ল্যাঙ্গুয়েজে যাবো, আরাবিক যদি না পাই তাহলে আমরা কি করবো, অন্য ল্যাঙ্গুয়েজে চলে যাবো।
এটা নাই, বাদ দেন তাহলে এটা। তারপর আমরা আবার গুগল ট্রান্সলেট, যে এটাকে অ্যারাবিকে না পাইলে আমরা এবার ইটালিয়ানে যাই, ইটালিয়ান ভাষাতে চলে আসলাম। ইটালিয়ান ভাষাতে এসে এবার এটাকে কপি করে এবার ইটালিয়ান ভাষাতেই খোঁজা শুরু করব যে এই ল্যাঙ্গুয়েজে কোনো ইয়ে নিউজ আছে কিনা। এভাবে করে একটু খুঁজে বের করতে হবে, বুঝছেন। espn.com এ তো এটা আছে, এটা দরকার নাই। যেমন এখানে অন্য একটাতে যাই, মানে কোন ল্যাঙ্গুয়েজে নিউজটা আছে জাস্ট আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে। এখন যদি কোনো কারণে না পান, এটা তো ইংলিশ মনে হবে আপনার কাছে বা ইংলিশ হতেও পারে, তাহলে কি করবেন? এখন যদি না পাই তখন তাহলে কি করব? না পাইলে কি করবেন আমি আপনাকে বলি। আপনি যে ইংলিশ নিউজটা পাইছেন না এখানে, মানে আবার আমরা ইএসপিএনে চলে আসবো, কারণ নিউজটা তো মূলত পাইছি ইংলিশ নিউজ থেকে। এটাকে আপনি তিন চারটে ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবেন। এখান থেকে কপি করলাম, পুরোটাকে আগে কপি করে এক জায়গায় রাখবেন আপনি। এভাবে যতটুকু দরকার আপনি আগে, তাহলে একটা নোটপ্যাডে আগে নিউজটাকে কালেক্ট করে নেবেন। নোটপ্যাডে কি করলাম, নিউজটাকে আগে কালেক্ট করে রাখলাম। তাহলে টাইটেলটা নিয়ে নিই একটু, যেহেতু ওখানে পাচ্ছি না, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যদি না পেয়ে থাকি তাহলে আমরা এই টাইটেলটাকে কালেক্ট করে নিয়ে নোটপ্যাডে রাখলাম। এই যে টাইটেলটা, বুঝছেন, মানে সম্পূর্ণটাকে এখন কি অন্য ল্যাঙ্গুয়েজে না পাওয়ার কারণে এখন ল্যাঙ্গুয়েজ আমরা নিজেরা চেঞ্জ করব। যদি আমরা এরকম নিউজ না পাই ল্যাঙ্গুয়েজে, তাহলে আমরা নিজেরা কি করব, ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করব। এখন আপনি এতো টুকরে ধরেন, এতো টুকরে কপি করে নেন গুগল ট্রান্সলেটে, এই লেখাটাকে এবার এখানে বসে। এখন ইটালিয়ান ভাষা হয়েছে না এটা, এই লেখাটা এখন ইটালিয়ান চলে আসছে, ইংলিশ থেকে কোথায় চলে আসছে, ফুল লেখাটাকে ইটালিয়ানে আনছে। আনার পরে আবার এখানে কি করবেন, চেঞ্জ করবেন। এই যে এই লেখাটাকে এদিক থেকে ওদিকে, ইটালিয়ানটা এদিকে আনবেন, ইংলিশটাকে এদিকে উল্টা করবেন। উল্টা করার পরে ইটালিয়ান থেকে এই ভাষাটাকে এখন আবার নিয়ে যাবো জাপানিজে, কোথায় আনছি, আবার জাপানিজ যে লেখাটাকে এদিকে নিয়ে আসবো। এই যে এখানে মাঝখানে ক্লিক করলাম, জাপানিজটাকে এখানে নিয়ে আসলাম। আইনে জাপানিজ থেকে আবার চলে যাব কোথায়, মনে করেন যে চাইনিজে চলে যাই। মানে ল্যাঙ্গুয়েজটাকে দুই তিনবার চেঞ্জ করবেন, বুঝছেন। এখন কোথায় আসলো, চাইনিজ। এরপরে চাইনিজ থেকে খেয়াল করেন লেখাটাকে আবার এই করবেন, আবার উল্টাবেন, উল্টে আবার চাইনিজটা এখন এখানে আসছে। তারপর চাইনিজ থেকে এরপরে আবার ইংলিশে করবেন। কথা বুঝতে পারছি? এতে করে লেখার ভিতরে কিছু ওয়ার্ড আছে যেগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, কি হয়ে যাবে। হ্যাঁ, এখন এই লেখাটাকে আপনি কপি করে আবার ওই যে ওখানে সেভ করবেন, এই যে এখানে এসে রাখবেন। এই যে এখানে এটা আমি আগে দিলে, এটাকে দেখেন, এই নতুন যে লেখাটা আনছি সেটাকে নিচে এখানে বসালাম, এই যে এটা। আর উপরে লেখাটা ছিল এইটা, দেখেন এই দুইটার মধ্যে কিন্তু আপনি যখন পড়বেন দেখবেন যে অনেকগুলো ভুল পাবেন। যেমন এখানে লেখা আছে উইল বি অন দ্য লাইভ হোয়েন এন্ড উইল বি অ্যানাউন্সমেন্ট অন দ্য সেকেন্ড, কি বুঝতেছেন। এই যে এখানে কি উইল বি অন দ্য লাইভ, এটাকে একটু বড় করে দিই, এই যে উইল বি অন দ্য লাইভ হোয়েন এন্ড দ্য নোস, তারপরে উইল বি, এভাবে করে অনেকগুলো লেখা চেঞ্জ হয়েছে। এরপরে জলি সিয়ে ফানা মিট ছিল, এটাকে যেন বিটুইন এন্ড এন্ড নিউজ দিল, তাই না। এরকম অনেকগুলো কি লেখা মোটামুটি চেঞ্জ হয়েছে। হওয়ার পর আপনি ইংলিশ যেটা ছিল এটাকে কেটে দেন। এখন নতুন যে ইংলিশটা আনছে এটাও কিন্তু এখন ইংলিশ, তবে এটাকে কয়েকটা ভাষা থেকে চেঞ্জ করে নিয়ে আসছে, কথা বুঝছেন। আচ্ছা, এভাবে করে করে আপনি, এবার একটু ছোট করি, এখন একটু ছোট করে করে এই প্রত্যেকটা লেখাকে এইভাবে কি করবেন, একটু চেঞ্জ করে নেবেন কয়েকটা ল্যাঙ্গুয়েজে। যদি না পান নিউজ, আবার আমরা এখানে কি করবো, এটাকে পেস্ট করবো। পেস্ট করলে এটা এখন ইংলিশে আছে, মানে ট্রেডিশনাল ইংলিশ যেটা আছে আর কি। তো এটাকে এখান থেকে আমরা কি করবো, ঘুরে নিই চাইনিজে নিয়ে আসলাম। এখন চাইনিজ থেকে আবার ওইদিকে নিয়ে গেলাম, এখান থেকে এসে আবার কুরিয়েতে, এখানে ল্যাঙ্গুয়েজটাকে কুরিয়েতে চেঞ্জ, বা ফিলিপাইনে এই ফ্রান্সে গেলাম, ঠিক আছে। এখন ফ্রান্সের ভাষা হয়ে গেছে, ফ্রান্স তাকে আবার এদিকে ঘুরে এ সাইডে নিয়ে আসলাম। এখন এখান থেকে আবার এখান থেকে চেঞ্জ করে দিব অন্য ভাষাতে, মানে যে স্প্যানিশে গেলাম, কি বুঝতেছেন ল্যাঙ্গুয়েজটা। স্প্যানিশটাকে আবার এখানে এনে পরে এদিক দিয়ে আবার ইংলিশ করে, ফাইনাল ইংলিশ করে আবার আমরা এটাকে কপি করবো, যে ইংলিশ করে দিলাম। তাহলে এখানে অনেক লেখা কি হয়ে যাবে, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এটাকে কপি করলাম, আগের যে লেখাটা ছিল এখন সেটাকে ডিলিট করে দিই, যেটাকে ডিলিট করে দিতেছি, আর নতুন যে লেখাটা আনছি সেটাকে বসাই দিলাম। তাহলে আমার এতটুকু হলো, আর এক লাইন বাকি আছে। এই লাইনটা আপনি এভাবে করে পারবেন না, আর তার দরকার নেই, বুঝে গেছেন।
বলছি এত মনে হয় হ্যাঁ হ্যাঁ কোন নিউজ রিলেট করবো, মানে আমি আমি অনেক অনেক নিউজ নিউজ পড়ছি পড়ছি বাট বাট এই এই যে যে এই জিনিসটা জিনিসটা আছে আছে এটা এটা সোশ্যাল সোশ্যাল ডিসেন্ট ডিসেন্ট এক এক দুই দুই দিন দিন চলবে, চলবে, তো তো আমরা আমরা তো তো ওয়েবসাইটে ওয়েবসাইটে দিতে দিতে এই এই নিউজটা নিউজটা তো তো বাদই বাদই হয়ে হয়ে যাবে। যাবে। শুনেন, বাদ হলে কোনো অসুবিধা নেই, আপনার শুধু কন্টেন্ট দরকার, বাদ হলে ও কোনো অসুবিধা নেই, ডেট কোনো ফিক্স না, কথা কি কিছু বুঝছেন? কারণ আপনি একটা চিন্তা করুন, পত্রিকাতে প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রতিদিন আমরা 10টা করে কন্টেন্ট আপলোড করব, প্রতিদিন, মানে একটা ওয়েবসাইট মনে করেন যে যেমন প্রথম আলো চলতেছে, গতকালকে যে নিউজটা দিছে ওটার আজকে ভ্যালু নেই, কিন্তু বাট ওরা দিচ্ছে কেন, এই নিউজটা তো 2 দিন পরেও তো মানুষ পড়তে পারবে, আর পড়া কোনো আমাদের উদ্দেশ্য না, আমাদের কথা বুঝছেন? জি আমাদের হলো ওয়েবসাইটে শুধু কন্টেন্ট থাকলে মানুষ নতুন নতুন, যখন আমরা প্রতিদিন আপডেট দিব, পার ডে আপনি যদি 10 জনে 10টা পোস্ট করি, খেয়াল করিয়েন, তখন তো ওইটা তো আপডেট নিউজ হবে নাকি? জি 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 মোট কথা আমরা একটা পত্রিকা চালাবো, সোজা কথা, এরকম ইংলিশে একটা পত্রিকা কি চালাবো, তো জি জি সেটা আমাদের জন্য। আচ্ছা হ্যাঁ বলেন। আপনার ইংলিশ সব করা শেষ না? হ্যাঁ আমার গুলো সব করা শেষ। আচ্ছা আপনার একটা ফাইলটা নিয়ে একটু করি। আপনাকে আমি যেভাবে দেখাচ্ছি এখন এভাবে বুঝতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ বুঝতে বুঝতে পারছি। পারছি, তাহলে তো আপনি এভাবে দেখলে তো করতে পারেন। এখন আসেন একটু কাজ আছে, যখন আমাকে নিউজগুলো সব ইংলিশ করা হয়েছে, এখন এগুলোকে আমাকে দুইটা চেক করতে হবে, কি করতে হবে চেক, এক নাম্বার করতে হবে কি, এটা হচ্ছে আমাকে রিরাইট করতে হবে, রি ডব্লিউ আর আই টি রিরাইট করতে হবে, আর 2 নাম্বার করতে হবে আমাকে প্লাগারিজম চেক করতে হবে, PLAGIARISM প্লাগারিজম চেক, CHECK চেক, এই দুইটা কাজ আমাকে করতে হবে, কি করতে হবে রিরাইট করতে হবে। অলরেডি কিন্তু রিরাইট এক নাম্বার, হ্যাঁ এখানে কিন্তু অলরেডি রিরাইট হয়েই গেছে তাই না, অনেক চেঞ্জ হয়ে গেছে, জি, তারপরও আগে দেখবেন যে আপনি এটাকে আর একটু রিরাইট করা যায় কিনা। তাহলে এখান থেকে আমরা একটা ওয়েবসাইটে চলে যাব, সেটার নাম হচ্ছে স্মল এস ইউ টুলস, এগুলোর আর দরকার নেই, ওখানে চলে যাবেন স্মল এস ইউ টুলস, SMAW, এই যে এখানে ওয়েবসাইটের নাম আসবে স্মল এস ইউ টুলস, এই যে প্রথম আসছে স্মল এস ইউ টুলস, ওয়েবসাইটে চলে আসবে, আসার পরে আর্টিকেল রিরাইটের একটা অপশন আছে, সেটা হচ্ছে আমার এখন যেটা আসছে সেটা হচ্ছে প্লাগারিজম চেক আসছে, এখানে আসার পরে এটা হলো প্লাগারিজম চেকের অপশনটা, এখানে দেখেন এইদিকে আছে আর্টিকেল রিরাইট একটা অপশন পাবেন এদিকে আশেপাশে, এই যে আর্টিকেল রিরাইট কি লেখা আছে পপুলার টুলস এর মধ্যে, রিরাইটে রিরাইটে ক্লিক করবেন, রিরাইটে ক্লিক করার পরে আপনি এখানে একটা এই দিবে বক্স দিবে, এই যে এখানে লেখা আছে দেখেন পেস্ট কন্টেন্ট হেয়ার টু রাইট, অর বাইরে ক্লিক করে দেখায় এই দেখছেন ড্রপ হেয়ার, তো এখানে লেখাটাকে পেস্ট করে দিবেন, তবে সম্পূর্ণটাকে না একটু একটু অফ করে, ঠিক আছে, যেমন আমি এখানে দুইটাকে একসাথে নিলাম, এটাকে কপি করলাম, কপি করে এনে এখানে পেস্ট করে দিব লেখাটাকে, রেখি দিয়ে তারপরে এখানে যে রিরাইট বাটন আছে রিরাইটে ক্লিক করে দিবে, রিরাইটে ক্লিক করে দিলে এখন রিরাইট হয়ে আপনাকে নিচে যেখানে নিয়ে আসছে, এটা ছিল আমি পেস্ট করছিলাম এই যে উপরে এই অংশে, আর রিরাইট বাটনে ক্লিক করার পরে আমাকে নিজে রেজাল্টটা দিছে, এই যে রেজাল্ট, রেজাল্টে আসার পরে এখানে এসে আমাকে রিরাইটে রেজাল্টটা দিয়ে দিছে, দেওয়ার পরে আমরা এখন এটাকে আবার কি করব, আর্টিকেল এই যে রিরাইটের পরে কি করব, প্লাগারিজম চেক করব, কি করব প্লাগারিজম চেক, তো সেক্ষেত্রে আমরা কি করব, যখন আমাদের রিরাইট হয়ে গেছে তখন এখানে নিচে দেখেন রিরাইটের নিচে আবার প্লাগারিজম চেকের অপশন দিবে, তখন এটাতে যখন ক্লিক করব এই এখানে এসে প্লাগারিজম চেক করবে অটোমেটিক, সে প্লাগারিজম চেক করতেছে একটু সময় নিবে, আও এখানে লেখাটা চলে আসছে, আসার পর এখানে একটা ই দিতে হবে, আই এম নট এ রোবট, এখানে একটা ভেরিফিকেশন চাইতে পারে অনেক সময় যে এগুলো ক্যাপচাগুলো দেয়, তো যেহেতু আমি কয়েকবার করছি এই জন্য আমাকে আর ক্যাপচা দিচ্ছে না, ঠিক আছে, আই এম নট এ রোবট দিয়ে চেক প্লাগারিজম ক্লিক করবে, এখন একটা প্লাগারিজম চেক করে ফেলবে, প্লাগারিজম মানে কথাটা হচ্ছে আপনার মানে এটা কোনো কপিরাইট আছে কি না, এরকম সেম কন্টেন্ট তো আর নাই, কারণ এটা তো আমরা বিভিন্ন কন্টেন্টে তো নাই পাই না, নিজেরা বানাই নিছি অটোমেটিক্যালি চেঞ্জ করে করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থেকে কি ওয়ার্ড চেঞ্জ করে করে আমরা বানাই নিছি, এখন যখন আমাকে দেখেন এখানে কনগ্রাচুলেশন দিছে এবং এখানে একটা মেসেজ দিছে ইউর পার্সোনাল ইনফরমেশন 100% সিকিউর, কত পার্সেন্ট দিছে
হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ, এই পার্সেন্টেজটা আপনাকে মিনিমাম 90-এর উপরে রাখতে হবে স্যার যেটা বললো আর কি। এখন আমাকে দিছে কত পার্সেন্ট? 100%। কারণ আমি যেভাবে চেক করছি, কয়েকটা ল্যাঙ্গুয়েজে ঘুরে ঘুরে আনছি, এরকম কন্টেন্ট ইউটিউবের সরি গুগলের কোনো ইয়াতে নেই। ঠিক আছে, বুঝে আসছে? জি জি। এই যে এখন আমার এটা কত পার্সেন্ট আছে? 100%। তো এখন এই লেখাটাকে কপি করে আমরা এখন এই যে কন্টেন্ট আছে সেখানে আবার রাখবো। এই যে এখানে তাহলে এটাকে আমি দুইবার মোটামুটি চেক এই করলাম। একবার তো হচ্ছে কয়েকটা ল্যাঙ্গুয়েজ থেকে ঘুরে ফিরে এনে তারপর একটা কপি করে রাখলাম, দেন এখন আবার প্লাগারিজমটাকে কি চেক করে এখানে এনে রাখলাম। এই বুঝতে পারছি? আচ্ছা, এভাবে করে যখন আপনার কন্টেন্টটা রেডি হয়ে যাবে, এটাই হচ্ছে আপনার কন্টেন্ট রেডি, শেষ। আর কোনো আপনার কোনো কাজ নেই। না, কোনো সমস্যা নেই, কারণ ওদের ওয়েবসাইটে দেখেন, আপনি একটা জিনিস দেখেন, সব সময় আপনার ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আজকে নিউজ গুলাই আসবে, গতকালকে নিউজটাই সামনে আসবে। তো ওটা হ্যাঁ, আপনার তো বেশি আগে নিউজ আপনাকে দেখাবে না। যেমন একটা 26 জুলাই এর নিউজ, কত তারিখে নিউজ? 26 জুলাই, আজকে 29 তারিখ। কোনো সমস্যা নেই আপনার, কারণ শুধু আপনার ওয়েবসাইটে কন্টেন্ট আছে কিনা সেটা হলো কথা। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস ফলো করবেন, যদি আপনি আপডেট নিউজ দিতে চান তাহলে এখানে শিডিউল একটা অপশন আছে না, শিডিউল, এই শিডিউলে ক্লিক করলে ওদের আগামীতে কোন দিন কোন খেলাটা হতে পারে এমন একটা নিউজ আসবে, কন্টেন্ট গুলো আসবে। তো ওই নিউজ গুলো নিয়ে তখন আপনাকে একটু ভেবে চিন্তে আরো 2-4টা নিউজ বানাতে পারবেন। যেমন এখানে একটা খেলা, তেমন একটা টাইম দিছে, এই খেলাটা কবে হবে, বুঝছেন? শিডিউল গুলো থেকে দিলে তাহলে আপডেট নিউজ গুলো হবে আর কি। জাস্ট এটাই, যেমন 13 আগস্টে দেখেন এখানে লেখা আছে 6 আগস্টে খেলাটা হবে, 6 আগস্টে এটা হবে, এটা হবে, সেটা আপনি এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলেও আপনি হয়তো শিডিউল পাবেন, প্লাস হচ্ছে আপনার এখানে কন্টেন্ট কমই থাকবে, কারণ শিডিউলগুলোতে কন্টেন্ট কম দেওয়া থাকে, যে নেই শুধু কে কে কোন প্লেয়ার আছে এগুলো ছবি দিয়ে দিছে, কথা বুঝছেন? তাহলে সেই জন্য আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে, কারণ আপনি তো কন্টেন্ট পাবেন না, এখানে কন্টেন্ট নেই। এখন বুঝছেন, আপনি যে কোনো নিউজ নিয়ে কাজ করতে পারবেন। এখানে আপনাকে ইংরেজিও জানা লাগবে না, আরবিও জানা লাগবে না, স্প্যানিশ ইটালি কোনো ভাষায় জানা লাগবে না, আপনি জাস্ট, কথা ক্লিয়ার বুঝছেন? জাস্ট আমরা গুগল ট্রান্সলেটে নিয়ে রাইট ল্যাঙ্গুয়েজ গুলোকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কয়েকবার চেক করে ঘুরাবো, এখান থেকে ঘুরে নিয়ে আসবো। জাস্ট এই যে এখানে যে যে বাটনটা আছে, এই বাটনটার মধ্যে চেক দিলে কি হবে, প্রথমে এখান থেকে স্প্যানিশে যাবো, ইংলিশে যে করবো, আপনি এটাকে ইংলিশে এনে তারপর এটাকে আবার আরবিকে নেবো, এভাবে করে কয়েকটা ল্যাঙ্গুয়েজে ঘুরে পরে আমরা সে ওয়ার্ডগুলোকে কপি করে এখানে রাখবো, রেডি করে রেখে পরবর্তীতে আবার রিরাইট করবো, এবং কি প্লাগারিজমটা চেক দিবো 100%। দেখেন আমার এই লেখাটা কিন্তু 100% চেক প্লাগারিজম হয়েছে, মানে এটাতে কোনো এরকম কোনো কন্টেন্ট কোনো গুগলের তার হিস্টোরিতে নেই, একদম ইউনিক আর্টিকেল, কত একদম ইউনিক আর্টিকেল। তো আচ্ছা ঠিক আছে, এতটুকু হচ্ছে মূলত কাজ। আপনি এভাবে করে আপনার একটা কন্টেন্ট রেডি করতে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট লাগে, কথা বুঝছেন? যে আমি হচ্ছে কি মানে কি রকম টাইটেল দেব, প্রবলেম ওইটাই যে কোনো নিউজ হলে হইতেছে, ওটা কোনো সমস্যা নেই। দেখেন প্লাগারিজম 0%, ইউনিক 100%, এখানেও আবার রেজাল্ট এভাবে দিয়ে দিছি, এখানেও দিয়ে দিছি, সাথে সাথে আমার কনগ্রেচুলেশন মেসেজও দিয়ে দিচ্ছে, দেখছেন? তবে এটা 90% পর্যন্ত হলেও কোনো অসুবিধা নেই, তবে কিছু কিছু জিনিস 90% হবে, কেন হবে জানেন? কারণ হচ্ছে যেমন আমি একটা নিউজ করতেছি, সেখানে একজনে একটা কথা বলছে, তো সে যে কথাটা বলছে আমি ঠিক সেভাবে এটাকে উল্লেখ করে দিব, কথা বুঝেন নি? এভাবে থাকতেই পারে, যেমন মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলছে, তো সে কথাটা তো আর আমি চেঞ্জ করতে পারবো না, সেটা তো ওরকমই থেকে যাবে। তো এখানে দেখাবে তখন, তখন এখানে কি দেখাবে, যে এখানে একটা ওয়ার্ড দেখাবে যে আপনার এই সেন্টেন্সটা এটার সাথে মিল আছে, কারণ এই সেন্টেন্সটা ডোনাল্ড ট্রাম্পে কি বলছে এক্স্যাক্টলি কথাটা দেখা যাচ্ছে, অন্য পত্রিকাতেও আছে, এখানেও আছে, বা ওই খেলোয়াড়ে কি বলছে, কথা বুঝতে পারছি? এটা হলো বক্তব্য, ন্যারেশন বলে, ন্যারেশনটাকে আর চেঞ্জ করা যায় না। ওয়ার্ড কাউন্টিং যদি আপনি বুঝতে না পারেন, খেয়াল করেন 1000 ওয়ার্ড আছে নাকি? এক্ষেত্রে আপনি কি করতে পারেন, আমি বলি দুইটা নিউজ কে একসাথে করে ফেলবেন, শুধু কন্টেন্ট, কন্টেন্টটাকে শুধু হেডলাইন একটাই থাকবে,
পিছনে দুইটা নিউজের কন্টেন্ট একসাথে করে ফেলবেন, করে নিউজটাকে বড় করবেন। আপনি আমার কথা বুঝছেন? মানে এই সেম ক্যাটাগরি যে দুইটা নিউজ থাকে না এখানে, যেমন এখানে একটা নিউজ এটা একটা নিউজ, এজ ইউজ ওয়াল এরকম এরকম নিউজ থাকবে। যেখানে আমি যদি হোমে যাই তো দুইটা নিউজ থেকে আপনি কন্টেন্ট নিয়ে কন্টেন্ট বাড়ান। এখানে কোনো আসলে এরকম ফ্যাক্ট না, আমাদের এখানে কি লেখা থাকলো না না থাকলো ওটা কোনো ফ্যাক্ট না, জাস্ট আমাদের একটা কন্টেন্ট ওয়েবসাইট আছে কিনা সেটা হলো বড় ব্যাপার, ইউনিক একটা কন্টেন্ট। এই নিউজটা দেখেন মেগান অ্যান্ডারসন, ঠিক আছে, সে একটা ই হয়েছে। আবার এখান থেকে আরেকটা নিউজ আছে, এই দুইটা কন্টেন্ট গুলোকে একসাথে কপি করে আপনি এটাকে বড় করে ফেলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ সেটাই তো, এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। কেন আপনি আমার কথা বুঝছেন কি বলছি? আচ্ছা ঠিক আছে, আর আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি, তাহলে আপনি মোটামুটি দেখে ফেলেন। প্রায় 20 মিনিটের মতো হয়েছে, আপনি আর একবার দেখবেন, আগে পুরো ভিডিওটা আগে একবার দেখবেন, দেখলে তাহলে আপনি বুঝতে পারবেন একদম ইজিলি। দেখি না এখনো কিছু তো বলে নাই, জি ওখানে দিকে কয়টা বাজে বসবে টাইম তো দেয় নাই। বিজয় সরণি ওই যে সামনে নামলে, সেকেন্ড সামনে নামলে ওখান থেকে পৌঁছে উঠবেন। আচ্ছা দেখি না কখন সময় দিয়ে, সময় দিলে পরে একসাথে। আচ্ছা কাজ করেন, আপনি সর্বোচ্চ দেখেন 5টা আর্টিকেল রেডি করতে আপনার সর্বোচ্চ প্রথমবার হয়তো বা প্রথমটা একটু কষ্ট হবে, কিন্তু পরের গুলো দেখবেন যে আপনার সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট করে হলে 5টা আর্টিকেল রেডি করতে আপনার আধা ঘন্টা 1 ঘন্টার বেশি লাগবে না। এখনো সময় আছে, ঠিক আছে, এই যে 9:20 বাজে মাত্র, আপনি 1 ঘন্টা কাজ করেন হয়ে যাবে এটা। আমি আগে আর্টিকেল করতাম বুঝছেন, স্যারের কাছ থেকে নতুন এটা শিখলাম যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করে নিয়ে আসতে হয় তাহলে আর্টিকেলটা ইউনিক হয়, এটাই। আর্টিকেল রাইটিং তো আমি আগে থেকেই জানতাম, জাস্ট নতুন এই টপিকটা পাইছি কি এই যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থেকে ঘুরে নিয়ে আসতে আর্টিকেলটা কি হয় ইউনিক হয়। হ্যাঁ হ্যাঁ এটাই হলো কথা। তো আচ্ছা ঠিক আছে, আমি ভিডিওটা